গুড মর্নিং সবাইকে, আজকে একটা নতুন ব্লগে আবার সবাইকে ওয়েলকাম। তো দেখো আজকে বোন আসছে জলপাইগুড়িতে, তো আমি আর ঈপ্সিত আর বোন মিলে আমরা ঠিক করলাম যে আমরা সিনেমা দেখতে যাবো অযোগ্য। তো আজকে সিনেমার টাইম আমরা ঠিক করলাম যে 8টার শো দেখবো। তো আমি আর ঈপ্সিত গিয়ে আগে টিকিটটা কেটে নিয়ে আসলাম, আর বাড়িতে এসে স্নান করে পুজো দিয়ে নিলাম, আর রান্না আমি আগেই করে গিয়েছিলাম। আজকে কিন্তু আমি অনেক কিছু রান্না করেছি, তো কী কী রান্না করেছি তা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম পুজো দেওয়ার পরের মুহূর্তটা। তো তারপর চলো এবার দেখা যাক রান্নাঘরে গিয়ে আজকে আমি কী কী রান্না করেছিলাম। আজকে টুকটুক করে অনেকগুলো রান্না হয়ে গিয়েছিলো। ভাতও এখানে আমার একদম রেডি, আমি এখানে করেছিলাম যে কাতল মাছের ঝোল, পনির ভাজা, মাছ ভাজা, এখানে কচু দিয়ে ছোলা দিয়ে একটা শাকের মতো করা আছে, এখানে করেছিলাম কলমির ডোগার ঝোল, আর করেছিলাম ছোটো মাছের ঝোল। তো ছোটো মাছটা আজকে ছিল না, গতকালের ছিল। তো আর বাকি সব কিছু আইটেম কিন্তু আমি আজকে করেছিলাম। টুকটুক করে অনেকগুলো আইটেম রান্না হয়ে গেছে, আমরা পাতায় খেয়ে নিচ্ছিলাম। খাওয়ার পরে আবার বাসন বেরোবে, যদিও বাসন বেরিয়েই যায় কিন্তু থালাটা বেরোবে, তার জন্য পাতাতে খাওয়া দাওয়া করছিলাম। তো তারপর আমি আর বোন একদম রেডি হয়ে নিলাম সিনেমা দেখতে যাওয়ার জন্য। তখন কিন্তু প্রায় 6:30 থেকে 3:30 মতো বেজে গেছে, 4:20 এক্স্যাক্টলি শো টাইমটা ছিল। তো আমরা একদম রেডি হয়ে এবার বেরিয়ে পড়লাম তিনজন মিলে। তো তোমরা দেখো আমি একটা লাল রঙের ড্রেস পরেছিলাম, কেমন লাগছে জানিও। এই ড্রেসটা কিন্তু আমার ভীষণ পছন্দের, আর এই কানেরটা আমি এবার বৈশাখী মেলাতে কিনেছি, আর গলার মালাটা কিন্তু আমার হাতে বানানো। তো তোমরা জানিও কেমন লাগছে। তো এবার আমরা বেরিয়ে পড়লাম সিনেমা হলের উদ্দেশ্যে। তো আমরা টিকিট কেটেছিলাম সিনেবাজের। তো তারপর আমরা পৌঁছে গিয়ে এবার ঢুকে গেলাম। অলরেডি তখন মোটামুটি সিনেমা 2-3 মিনিট স্টার্ট হয়ে গেছে, রাস্তায় একটু জ্যাম পড়েছিল। জলপাইগুড়িতে খুব একটা জ্যাম হয় না, মানে শিলিগুড়ির থেকে তো অনেকটাই কম, খুব নিরীহ একটা শহর, আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তো চলো এবার আমরা সিনেমা হলের ভেতরে একদম পৌঁছে যাবে। তো গিয়ে দেখি 2-3 মিনিট বোধহয় সিনেমাটা শুরু হয়ে গিয়েছিল, তাই একদম হল অন্ধকার। ইচ্ছে ছিল একদম প্রথম থেকেই দেখবো, কিন্তু কি করা যাবে, 2-3 মিনিট লেট হয়ে যাওয়ার জন্য প্রথম থেকে দেখাটা হলো না। তো এবারে আমরা আমাদের সিটে বসে পড়লাম আর সিনেমাটা দেখলাম। আমার সিনেমাটা খুব যে 100% ভালো লেগেছে তা না, কিন্তু আমার ভালোই লেগেছে। মানে এরকম একটা স্টোরি বেশ ভালো, মানে 5-6 বার দেখার মতো অবশ্যই না, কিন্তু 2-1 বার দেখাই যায়। তো সিনেমাটা দেখে নিলাম। সবচেয়ে বেশি ভালো লেগেছে এই সিনেমার প্রত্যেকটা গান কিন্তু ভীষণ সুন্দর, মানে আমি প্রায় এই সিনেমার গানগুলো শুনে শুনে রান্না করি, সময় কাটাই। তো ভীষণ ভালো লেগেছিল। তো দেখা যাক তারপরে আমরা কি করি। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা আমাদের সঙ্গে দেখতে থাকো। সিনেমা থেকে বেরোতে বেরোতে প্রায় 7টা মতো বেজে গিয়েছিলো, আর তখন একদম অন্ধকার হয়ে গেছে আর আকাশ কিন্তু মেঘলা ছিল। তো এবারে আমরা যাচ্ছিলাম স্পারের দিকে। স্পারের এই রাস্তাটা আমার ভীষণ পছন্দ, মানে আমার খুবই ভালো লাগে। দিনের বেলাও যেমন ভালো লাগে, রাতের বেলাতেও ভালো লাগে, খুব পছন্দের একটা রাস্তা। আমি কিন্তু এই রাস্তা দিয়ে রজকো সিনেমার গান শুনতে শুনতেই যাচ্ছিলাম, আরও ভালো লাগছিলো। তো যাই হোক এবার স্পারে গিয়ে আমরা কিছুক্ষণ বসলাম, আর প্রিয়া টোটো করে গিয়েছিলো বলে আগে থেকেই ওখানে দাঁড়িয়েছিলো। তো স্পারে গিয়ে তারপর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিলো, মানে জাস্ট যা বলবো একটা দারুণ একটা ওয়েদার ছিল। তারপর ঠিক করলাম ওখানে আমরা একটা আইসক্রিম খাবো। এই ওয়েদারে আইসক্রিমটা কিন্তু একদম পুরোপুরি জাস্ট জমে গিয়েছিলো। তো প্রিয়া গিয়ে ওই ওখান থেকে আইসক্রিম নিয়ে আসলে ভাবতাম ফুচকা খাবো, কিন্তু ফুচকা না খেয়ে আইসক্রিমটাই খেলাম। তো দেখো আইসক্রিম খাই আর স্পারের এত সুন্দর একটা ওয়েদারের মজা নিয়ে নিই। তোমরা কারা কারা জলপাইগুড়ি থাকো আর স্পার তোমাদের আমার মতোই এতটা পছন্দের, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এরপরে আমরা চলে আসলাম মন চাইতে ডিনার নেবো বলে। তো এখানে প্রিয়া হাফ প্লেট কি 1 প্লেট বোধ হয় মোমো খেয়েছিল, স্যুপ খেয়েছিল, আর আমরা প্যাকিং করে নিয়েছিলাম একটা মোগলাই আর একটা চিকেন চাউমিন, আর আমরা রঞ্জিতের থেকে নিয়েছিলাম চিলি চিকেন আর চিকেন ভাপা। তো আজকে ডিনারটা কিন্তু পুরো জমে গিয়েছিলো। ও হ্যাঁ, আর আমরা মিষ্টি নিয়েছিলাম। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের ডিনারটাও। আর আমার কিন্তু মন চায়ের এই মিক্সড চাউমিনটা আর মিক্সড ফ্রাইড রাইসটা খেতে জাস্ট দারুণ লাগে।
তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা। তুমি তাকালেই হয়ে যাই বোকা, ভিতু প্যাডেলে ছুটেছে এক রোগ।